হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ব্লগে। আজকে আমার ইউনিভার্সিটি যেতে হবে, তো সেটার জন্য আমি কিছু প্রিপারেশান নিয়ে নিচ্ছিলাম। তারপর এখন আমি দেখাচ্ছি আমার ইউনিভার্সিটির এসেনশিয়ালস, যেগুলো ছাড়া আমি বাইরে বেরোতেই একেবারেই পারবো না এই গরমের মধ্যে। তো স্কার্ফ আর ছাতা দুটো ক্যারি করা একদম মাস্ট 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 হ্যাভ, কারণ যে পরিমাণে রোদ, কয়েক সেকেন্ড বাইরে থাকলেই সানট্যান হয়ে যায়। তারপর পারফিউম, আর পারফিউমটাকে লং লাস্টিং করার জন্য পারফিউম লোশন অ্যান্ড মাস্ট নিডেড সানস্ক্রিন আর সানগ্লাসেস। তারপর মাস্ক, চশমা, ক্লাচেস আর আইডি কার্ড, যেটা ছাড়া ইউনিভার্সিটি যাওয়ার কোনো পয়েন্টই আসে না, কারণ আমাকে গেট থেকেই বের করে দিবে আদারওয়াইজ। আর হচ্ছে গিয়ে একটা স্ক্রাঞ্চিস চুল বেঁধে রাখার জন্য, আমার মুডের উপর ডিপেন্ড করে কখনো আমি ক্লাচেস ইউজ করি, কখনো আমি স্ক্রাঞ্চিস ইউজ করি। তো তারপর আমি চলে আসি আমার শাশুড়ি মার রুমে, আমার মামনির রুমে। তো এখানে উনি জানলার পাশে এখানে উনি পাখিদের জন্য কিছু খাবার রেখে দেয়, পাখিরা এসে এসে খায়। আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না, এখানে পাখিরা কিন্তু আসে। আর এই যে আমি রেডি হয়ে গেছি ইউনিভার্সিটির জন্য, তো আমি এখন বের হয়ে যাব আমার ভার্সিটির জন্য। আমি অলমোস্ট লেট, তো এই যে বের হয়ে গেছি আমি ভার্সিটির জন্য। ভার্সিটিতে গিয়ে আমি আমার লাইব্রেরিতে কিছু কাজ ছিল, সেই কাজগুলো শেষ করে বাসায় চলে আসছি। বাসায় আসছিলাম রিক্সায় করে, আমার রিক্সায় মোটামুটি ভালোই লাগে। আর আজকে হচ্ছে গিয়ে রোদও হচ্ছে আবার বৃষ্টিও হচ্ছে, তো সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম। আমাদের আঞ্চলিক এলাকার ভাষায় এটাকে বলে খেকশিয়ালের বিয়ে। বাসায় আসার পরে আমি দেখি যে এখানে আকাশটা খুবই মেঘলা মেঘলা, আবার রোদ দুটো মিলেই আছে। এই যে দেখেন, এখানে রোদ দেখা যাচ্ছে আবার আকাশটা হালকা হালকা মেঘলা, খুবই অদ্ভুত একটা ওয়েদার। তো তার কিছুক্ষণের মধ্যে বোঝা গেল যে না, রোদ বৃষ্টি এই খেলা অনেক হয়েছে, তো এখন হচ্ছে গিয়ে বৃষ্টি হচ্ছে। তো এখানে আমি অনেকক্ষণ বসে বসে বৃষ্টিটা এনজয় করছিলাম, ভালোই বৃষ্টি হচ্ছিলো। এই যে আমি এখানে বৃষ্টির মধ্যে হাত ভিজাচ্ছিলাম পানিতে, এটা করতে আমার অনেক বেশি ভালো লাগে। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন আমাকে কমেন্টের মধ্যে জানাতে পারেন, আর জানাতে পারেন আপনাদের এলাকায় আপনাদের আঞ্চলিক ভাষায় এই রোদ বৃষ্টির এটাকে কি নামে ডাকে এবং কি বলা হয় সেটা আমাকে জানাতে পারেন। তো এখানে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এই রোদ বৃষ্টির বৃষ্টি এনজয় করছিলাম, এর মধ্যেই আমার মামনি আমাকে পেপে দিয়ে যায়। তো এই ছিল আজকের ভ্লগ, আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন।